সেই মাঞ্জেলো ইতালিয়ানো মারা গেছিল তাকে দেখা ওয়াও কোথা থেকে বলছো আর ও কোথায় বলেছে পুরাতন কি বলেছে এবং তারপর যে পূজা আসলো ট্রেলার দেখলে আমি আপনাদের আরো ডিটেইলস বলতে পারব ওয়েলকাম টু রিচ রিঅ্যাকশন রিচরেকশনে আমরা আবার হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও দেখার জন্য এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আজকে আমরা ভিডিও দেখতে যাচ্ছি একটি টিজার ভিডিও। হ্যাঁ, আর সেটা হচ্ছে প্রবাসের নতুন একটি টিজার এসেছে, রাধেশ্যাম গ্লিমস। তো এই টিজারটি অনেক অনেক লোক দেখেছে অল্প সময়ের মধ্যে, অনেক রিকোয়েস্ট এসেছে। হ্যাঁ, অনেক রিকোয়েস্ট এসেছে। তো চলুন সবাই মিলে টিজারটি দেখে আসি। ফ্রেম অনেক সুন্দর সিনারি ছিল। হ্যাঁ, ইউভি পুরাতন ট্রেনের স্টেশন। ও প্রবাস আছে। সেই মান চলো ইতালিয়ানো দে মরিরে পর ইনকন্ট্রাটি বুঝতে পারছো। হ্যাঁ, সে মারা গিয়েছিল তাকে দেখার জন্য, মানে মিট করার জন্য। प्यार के लिए जान दी थी मैं उस टाइप का। वाह, जुलाई। वाव, এটা আসলে গ্লিমস। এক ঝলকই দেখেছে। আর এখানে কিন্তু প্রবাসকে সেরকম লাগছিল। আর সে যেটা বলছিল যে সে ওই টাইপের না, মানে রোমিওর মতো, যেমন রোমিও জুলিয়েট, তারা যেমন একজন দেখার জন্য মারা গিয়েছিল, মানে একজন একজনের জন্য জীবন দিয়েছিল। তো সে ও যখন বলছে যে তুমি রোমিওর মত হতে চাচ্ছ নাকি, তো সে বলছে যে না, আমি রোমিওর ওর তো প্রেমের জন্য জীবন দিয়েছিল, কিন্তু আমি ওরকম ওরকম টাইপের না আর কি। আচ্ছা, এটা তো সম্পূর্ণটা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে বলেছে। হ্যাঁ, সেজন্য আসলে আমি বুঝতে পারছি না তুমি কোথা থেকে বলছো আর ও কোথায় বলেছে। তামিল হলে না হয় কিছুটা বুঝতে পারতাম, কিন্তু তুমি তামিল বুঝো কিছুটা অ্যাট লিস্ট। আসলে এটা শুনতে শুনতে বোঝা যায়, আমরা তো আর সব ল্যাঙ্গুয়েজ জানি না, তো শোনার কারণে হয়তো অনেক অনেক কিছু বোঝা যায়, দুই একটা ওয়ার্ড সব কিছু না। তো টিজারটা কিন্তু সেরকম সেরকম ছিল যে পুরাতন ট্রেনে, এবং তারপর যে পূজা আসলো না, আমি সেটাই তো বললাম। আচ্ছা, আসলে ল্যাঙ্গুয়েজ না বুঝলে যা হয় আর কি। না, ওভারঅল কিন্তু টিজারটা সেরকম সেরকম। আর ট্রেনের যে সিনটা, আমরা এখন বড়টার জন্য অপেক্ষা করছি, বড় ট্রেলার কখন আসবে, তখন বড় ট্রেলার দেখলে আমি আপনাদের আরো ডিটেইলস বলতে পারব। না, তবে ট্রেনের যে সিনারিটা করেছে ওটা কিন্তু খুব সুন্দর করেছে। না, একটা যে অনেক সুন্দর করেছে, এবং যে আকাশ আর মানে মেঘের খেলা যেটা, এখানে আসলে অনেক কালার কারেকশন হয়েছে এবং সিনারিটা সুন্দর ছিল সব মিলিয়ে। ওভারঅল যেহেতু টিজারটা 1 মিনিট কিছু কয়েক সেকেন্ড বেশি ছিল, সো অল্পের মধ্যে অনেক সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো পূজা এবং প্রভাসের কেমিস্ট্রি হয়তো ভালো হবে, আমরা সেই অপেক্ষায় রইলাম কখন বের হবে নতুন। তা আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও, আমার মনে হয় টিজার দেখার পর রাধেশ্যাম গ্লিমস ট্রেলারের জন্য অপেক্ষায় থাকবেন। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা আর কোন কোন ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আমরা আজকে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।